যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানের গ্রুপের মাধ্যমে তিনি নিহত হয়েছেন এবং এটা যেটা ঘটনা বিবরণে জানা যায় যে এটা কিছুটা আধিপত্য বিস্তার এবং কন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে র‍্যাব আমাদের এলিট ফোর্স, এটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে সবসময় আমরা অগ্রণী ভূমিকা পালন করে আসছি এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার, হত্যা মামলার বেশ কিছু এ ধরনের ঘটনার সাথে জড়িত আসামি যারা আছে তাদেরকে দ্রুত সময় আটকের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি এবং এরই ধারাবাহিকতায় র‍্যাব ৮, সিপিএসসি বরিশাল এবং র‍্যাব ৬ এর একটি যৌথ আভিযানিক দল পদ্ম ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক রাত ৩টার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা থেকে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি এবং তার সহযোগী আসামি হচ্ছে মিঠুন হালদার, পিতা ফণিভূষণ হালদার, সুসময় হালদার, পিতা সমীরণ হালদার, জালিশ মাহমুদ, পিতা মোহাম্মদ ফারুক হোসেন এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মৃত দেলোয়ার হোসেন, তাদেরকে পিরোজপুর আমরা আটক করি। ঘটনা বিবরণে জানা যায় গত ৩০ জানুয়ারি অর্থাৎ গতকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় অর্থাৎ সকাল ৩:৩০টার দিকে কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিকটিম শেখর কুমার শিকদার ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য তিনি নিজ বাসভবন থেকে যখন বের হন তখন পথিমধ্যেই পথপেতে থাকা আসামি অর্থাৎ মিঠুন হালদার এবং তার নেতৃত্বে আরও প্রায় ২০-৩০ জন তারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তার পথরোধ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে তার উপরে আক্রমণ করে এবং লাঠি ছোটা এবং ইট পাটকেল দিয়ে তাকে আঘাত করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে আসামিরা দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে তাকে চিকিৎসার উদ্দেশ্যে যখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তখন সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মালা মণ্ডল তিনি বাদী হয়ে পিরোজপুর জেলার নেসারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা তারা এই মামলাকে এড়ানোর জন্য এবং নিজেদেরকে আত্মগোপনের জন্য তারা এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যান এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থানকে নিশ্চিত করতে সক্ষম হই এবং এই এজাহারভুক্ত প্রথম আসামি যিনি অর্থাৎ মিশুন হালদার এবং আরো একজনকে হচ্ছে এজাহারভুক্ত এবং বাকি দুজন অজ্ঞাতনামা তাদেরকে হচ্ছে আটক করা হয় এবং বর্তমানে তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে আপনাদেরকে আমরা জানিয়েছি দেখেছি যাতে আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হন এবং ইতিমধ্যেই বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা আপনারাই প্রকাশ করেছেন, প্রচার করেছেন এবং তারই প্রেক্ষিতে এই মামলা অনুযায়ী তাদেরকে এজাহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তাদের ব্যাপারে আমাদের আমরা এজাহারে আমরা আরো কিছু আসামির নাম পেয়েছি এবং তাদের ব্যাপারেও আমরা অলরেডি খোঁজ খবর করছি এবং এটা কেউই পার পাবে না, আমরা দ্রুততার সাথে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হবো বলে আমরা আশা প্রকাশ করছি। এদেরকে আটক করা হয়েছে বাগেরহাট মোল্লারহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অলরেডি ঘটনার পরপরই তারা পালিয়ে যায় এবং সেখানে তারা আত্মগোপনে ছিল এবং তাদেরকে মাঝরাতে আটক করা হয়।